সবাই আশা করি ভালো আছো মনি সিং বুলাকে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে 7:10 তো আমি ব্লগটা আজ বিকেল থেকেই স্টার্ট করলাম তো দেখো আমি এখন একটা খাবার বানাচ্ছি তো ছেলে বলল খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করে কি বানাবো তো এ দেখো এই তো এখন হচ্ছে কি বলতো আটা কলা আর হচ্ছে নুন আর চিনি ঠিক আছে এইটা মিক্স করে তো এখানে করব কলার বড়া তো বন্ধুরা দেখো ও বলছে খিদে পেয়েছে তাড়াতাড়ি করতে বলছে তো বন্ধুরা দেখো আমি এখন তেলে ছাড়ব তেলটা আমি অনেকটা গরম করে নিয়েছি দিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়েছি পকোড়া তোমরা দেখো আমি একটা করে অনেকগুলো ছেড়ে নেবো তারপরে এটাকে ভাজবো তো তোমরা দেখতে থাকো আজকে সন্ধ্যাটা কীরকম কাটে ঠিক আছে আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম কলা ছিল অনেকগুলো কলা নিয়ে এসেছিল কালকে তো কলা বড়া খেতে ভালোও লাগে খুশবু ভালো খুশবু তো দেখো আমার ছেলে বলছে খুব ভালো খুশবু সত্যি খুশবু আসছে একটু নেড়ে নি দেওয়া হয়ে গেছে আর কটা বাসন আছে বাসনগুলো ধুয়ে নেবো ঘরটা ঝাঁজিয়ে নেবো তারপরে একটু যাবো ঘুরতে সকালেও গেছিলাম গুলো হয়ে গেছে সাইডেগুলো হয়নি তো মধ্যটা একটু উল্টাবো তো মানে দেখো খুব নরম হয়েছে কারণ কলাটা বেশিরভাগ দিয়েছি ওই জন্য আর ফেটেছে অনেকক্ষণ ধরে খুব সুন্দর নরম হয়েছে তাও খাবার সোডা দিইনি খাবার সোডাটা ছিল না আজকে ঠিক আছে তো থাকলে তোমাদের ঘরে থাকলে দিও আর না দিলেও দেখো খুব সুন্দর ফুলেছে আর নরম হয়েছে কারণ এটাকে একটু মাখলে ভালো করে ফাঁটলে বেশ ভালো হয় তো এক এক করে আমি সবটা উল্টিয়ে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধু দেখো হয়ে গেছে কলার বড়া খুব সুন্দর হয়েছে ঠিক আছে ফুলেছে তারপরে নরম হয়েছে এখন দেখে বোঝাচ্ছে তো চলো এটা তুলে নিয়ে তারপরে আবার তো বন্ধু দেখো কলা বড়া রেডি তো আমরা সন্ধ্যেবেলা এখন এটা খেয়ে নিলাম তো এবার রান্না হবে তো রান্না জোয়াজান্তি করা হোক ঠিক আছে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো বিকেলে তোমাদের দেখালাম সন্ধ্যেবেলায় যে কলা বড়া করেছিলাম তো ওটা খাওয়া দাওয়ার পর তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার বাড়ি এসছে তখন আবার ফুচকা নিয়ে এসছে শুকনো ফুচকা তো আমি ঘরে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এগুলো মশলাটা করে নিয়েছিলাম তো আমাকে ফোনে বলে দিয়েছিলো তো তার জন্য আগেই করে নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই এসেই মাখতে লেগে গেছে তো দেখো আমি এখানে বাদাম ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর শুকনো ভাজা মশলা ওটা বেটে নিয়েছি তো এখন ওটা মেখে নেবে আর আমি এদিকে দেখো টক জলটা রেডি করে নেব তো বন্ধুরা ঘরে বানিয়ে এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা অনেকেই হয়তো খাও তো খুবই টেস্টি লাগে তো অল্প করেই খাবো কেননা অনেকটাই রাত হয়ে গেছে তো এক প্যাকেট নিয়ে এসেছি এক প্যাকেটে মনে হয় 100টা থাকে তো এখন আধে খাওয়া হবে আর আধে রেখে দেওয়া হবে কালকে খাওয়া হবে তো আমার ছেলেরা ফুচকা খুব ভালোবাসে তো আমাদের সবারই ফুচকা সবারই ভালো লাগে তো আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে তো দেখো খুবই টেস্টি লাগছে
তো বন্ধুরা দেখো ফুচকা খাওয়ার পর তারপর আবার মাংস নিয়েছিল বললাম তো মাংসটা আবার আনা হচ্ছে একদিকে আর প্রচণ্ড গরম করছে আর একসঙ্গে অনেকগুলো আমাদের যে রিচ খাওয়া হয়ে গেল তো যাই হোক ওষুধ খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে কিছু করার নেই তো মাংসটা আবার বানাচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই টিভি লাগাচ্ছে দেখো টিভিটা বাইরে ছিল তো ওটা ঘরে নিয়ে গিয়ে লাগাচ্ছে তো বাইরে রান্না বান্না হয় টিভিটা ঘরে লাগাচ্ছে কেননা বাইরে রান্না করি তো তখন গরম হয় খুব আর ছেলেরা তখন বসে টিভি দেখতে পারে না আর ঘরে এখন ঘড়ি লাগিয়ে নিলাম তো বন্ধুরা দেখো কত আওয়াজ হচ্ছিলো দেখেছো তো তার জন্য ভয়েসটা আমি পড়িয়ে দিচ্ছি তো নাহলে তোমাদের শুনতে অসুবিধা হবে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আর ঘরে টিভিটা লাগিয়ে নিক তারপরে খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা দেখো আমি খেতে বসেও পড়েছি আর আমার ছেলেদের আগেই খাইয়ে দিয়েছি খেয়ে ওরা শুয়ে পড়েছে আজ খেতে ঘরেই বসলাম ঘরে খুব একটা বসি না তো টিভিটা আজ ঘরে লাগানো আছে বলে ঘরে বসলাম তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর আমাদের পাশে থেকো তো চলো এই দেখো টিভিটা এখানে লাগিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো গুড নাইট বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।